আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি বেশ একটা পরিচিত বিষয় সবার কাছে। আর যখন আমরা দাম্পত্য সম্পর্ক নিয়ে কাজ করি, দম্পতিরা আসেন, কোনো সময় শুধু একজন আসেন, কোনো সময় দুজনও আসেন, যাতে করে খুব সুবিধা হয়। আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, যে দম্পতিরা আবার দুজনেই কথা বলছেন, হ্যাঁ, যেটি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি এবং এটি খুবই একটা শুভ লক্ষণ আমি বলবো। যে দুজন কথা বললে আমরা পার্সপেকটিভটা বুঝতে পারি। অনেক সময় হয়তো আমরা শুধু শুধুই সন্দেহ করছি, কিংবা হয়তো আরেকজনকে শুধু না আরেকজনকে যে কারণে দোষারোপ করছি, সে যখন বলছে যে আমার এই কারণে আমার অসুবিধা হচ্ছে আমার সম্পর্কে, তখন আমরা দুজনের কাছ থেকে শুনে ব্যাপারটা সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে সক্ষম হচ্ছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের একজন সঙ্গী সম্পর্কের মধ্যে যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, সেটি আবার তার কিছু আচরণের মধ্যে আমরা তার সঙ্গী বুঝতে পারে। তাহলে আজকের প্রসঙ্গটা হচ্ছে যে কোন কোন আচরণ আমার সঙ্গীর মধ্যে দেখলে আমার মনে হবে সে হয়তো অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছে। হয়তো বা আমি পুরোপুরি প্রমাণ পাচ্ছি না, কিন্তু অনেক কিছু আকার ইঙ্গিত বা অনেক কিছু আচরণের মধ্যে দিয়ে তেমন একটি ভাব প্রকাশ হচ্ছে যেটা আমার মনে সন্দেহ সৃষ্টি করছে। তো কোন কোন আচরণ আমরা দেখলে সেভাবে আমরা বোঝার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করতে থাকি, সেটি নিয়ে আজকে আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছেন। একজন হচ্ছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম। উনি এখন কাজ করছেন হচ্ছে প্রিন্সিপাল অ্যানি হচ্ছে কাজ করছে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। তো আপনাকে দিয়ে শুরু করি, আগে ওই একটু সময় নিক, ওর একটু গলায় একটু ব্যথা হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম, আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকেও এবং যারা আমাদের সাথে আছেন সবাইকে। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এটা খুব ইম্পর্টেন্ট, এখনের প্রেক্ষিতে খুবই দরকার বা খুবই ইম্পর্টেন্ট। এখন প্রেক্ষিত ডিজিটাল হওয়ার পরে বোধহয় আমরা তো ডিজিটাল এখন আবার স্মার্টের দিকে যাচ্ছি, তো এরপরে বোধহয় এই বিষয়টি আরও বেশি করে প্রকট আকারে আমাদের সমাজে দেখা গেছে আর কি। যে সম্পর্কের ক্ষেত্রটা অনেক সময় বিশ্বাসের জায়গাটা বা সম্পর্কের ক্ষেত্রটা কমপ্লেক্স হয়ে গেছে, জটিল হয়ে গেছে আমরা যেটা বলবো। তো এমনিতে যদি আমরা হিসাব করি সম্পর্কের বিষয়টি, আমরা যদি সোশিও বায়োলজিক্যাল অ্যাসপেক্টটা বলি আর কি, যদি সোশিও বায়োলজিক্যাল অ্যাসপেক্টে কিন্তু মেল ইজ ইউজুয়ালি পলিগামাস, সে কিন্তু বিভিন্ন সম্পর্কে, এটা বলে আমার লাইসেন্স বেশি দিয়ে দিচ্ছি না, তো মেল লাইসেন্স দিচ্ছি না, এটা সায়েন্টিফিক কথা বলছি। বাট সব ক্ষেত্রেই সব কিছুতে রুল তো মানতে হবে, নর্মালিটি মেনটেন করতে হবে, সেই জন্য এইটা কিন্তু এফেক্ট করবে না, কারণ আমরা তো একটা নর্মাল লাইফ লিড করবো, একটা সোশ্যাল লাইফ লিড করবো, যেখানে সঙ্গী একটা ইম্পর্টেন্ট এবং যেখানে বিশ্বাসটা। আপনি সিন্স ইউ আর এ ডক্টর, কোনো বায়োলজিক্যাল কারণ কি আছে ছেলেদের পলিগ্যামাস হওয়ার পেছনে? হরমোনের বিষয় আছে একটি, হরমোন একটা ইম্পর্টেন্ট, টেস্টোস্টেরন হরমোন তো একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে। এছাড়া কিন্তু হাইপোথ্যালামাসেও কিছু সেন্টার আছে যেগুলিকে ইমোশনটা ওদের একটু একটু ডিফারেন্ট, মেয়েদের ছেলেদের একটু ডিফারেন্ট। কোনটা চিকেন কোনটা এগ আমরা বুঝবো কেমন করে? আমাদের চিন্তা ভাবনা থেকেও তো হরমোনের সিক্রেশন হয়, তাই না? না হয় সেটা, বাট আমাদের তো ছেলেদের তো হরমোন আর মেয়েদের হরমোন তো ডিফারেন্স আছে, আমরা ওইটাতে আর নাই গেলাম, ওইটা আলোচনা বাদ থাকলো। আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই যে সঙ্গীদের কী আচরণ হলে বুঝবো যে হয়তো সঙ্গীর রিলেশনটা অন্য কোথাও রিলেশনে জড়িয়েছে কি না, খুব ইম্পর্টেন্ট একটি ইস্যু। কিন্তু এই ফাঁকে এই কথাটাও বলেনি যেটা কিন্তু আমরা মনে করব বাট মে নট বি ট্রু, সেই জন্য এটা কিন্তু আমাদেরকে যাচাই বাছাই করার একটি প্রয়োজন আছে, সন্দেহের একটা অবকাশ আছে, রাইট, অবকাশ আছে। খুব ইম্পর্টেন্টলি যখন সঙ্গীদের মধ্যে এরকম একটি অন্য একজন থার্ড পার্সন ঢুকে যায়, তখন দেখা যাবে যে যে পার্সন চেঞ্জ হচ্ছে তার মধ্যে প্রথমে একটা কি, সে একটা ভালো থাকা, একটি অ্যাপিয়ারেন্সটা, তার কীরকম অ্যাট্রাকটিভনেসটা, ড্রেসটা, এগুলির মধ্যে কিন্তু বিরাট পরিবর্তন আসে। সে আবার নতুন করে সাজতে চায়, আবার সেই 20 বছর আগে যে প্রেম করেছিল সেই নতুন করে আবার সে ওরকম সাজতে চায়, এটা কিন্তু খুব চোখে পড়ার মতো। পার্টনার কিন্তু লক্ষ্য করলেই দেখবে যে তার মধ্যে চলাফেরার মধ্যে কীরকম যেন একটা
একটু চঞ্চলতা, একটু তারুণ্য নিয়ে আসতে চেষ্টা করছে, এরকম একটা ভাব কিন্তু তার মধ্যে থাকবে। আজকাল যে জিনিসটা খুব কমন এবং ঘরে ঘরে হচ্ছে সেটা হলো যে মোবাইলটা, এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি, মোবাইলটা কিন্তু সে আর দিচ্ছে না, এখন আর মোবাইলটা ওইখানে রাখছে না, মোবাইলটা লুকি লুকে রাখে, বাথরুমে মোবাইলটা নিয়ে যাচ্ছে, মোবাইলটা লক করে রাখছে, মোবাইলটা কিন্তু আরেকজনে খুলতে পারছে না, এই দুইটা তিনটে লক করে রাখে, এরকম নাকি সিস্টেম আছে। সুতরাং এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে, এখানে কিন্তু সন্দেহটা কিন্তু উদ্রেক হচ্ছে। এবং যখন একটি নোটিফিকেশান আছে, চুপ করে নোটিফিকেশান আসলেই মোবাইলটা ধরতে যাচ্ছে, না জানি কী নোটিফিকেশান আসলো, কোত্থেকে কী কথা আসলো, অনেক অ্যালার্ট থাকছে, অ্যালার্ট থাকছে, এই জিনিসগুলো কিন্তু হয়। দেন আগের যে আচরণটা ছিল সঙ্গীর সাথে, সেই আচরণের মধ্যে বিরাট পরিবর্তন হয়, এখন সেন্সিটিভিটি বেশি, এখন আর আগের মতো কথাটা ভাল লাগছে না, একটু কিছু তো হলে রেগে যাচ্ছে বা ইরিটেবল হয়ে যাচ্ছে, আগের মতো যে সৌহার্দ্য ছিল সেই সৌহার্দ্যটার মধ্যে গ্যাপ হয়ে যায়, সহমর্মিতার জায়গাটা যেন একটু কমে যায়, আগের আদর সুহাগের জায়গাটা যেন কমে যায়, এটা খুব আরেকটা ইম্পর্টেন্ট হিসাব। অনেক সময় শারীরিক সম্পর্কে এইখানেও কিন্তু ব্যাঘাত ঘটে, অনীহা থাকে, এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। অনেক ক্ষেত্রে আবার এটা ভনিতা একটা ভান করার একটা ভাব চলে আসে, কিন্তু সে আবার অনেক ক্ষেত্রে এটা বেশিও করতে পারে, এরকমও কিন্তু হতে পারে। তো আরেকটা হলো যে এই যে লুকানোর ব্যাপারটা, যে অফিসে এখন দেখা গেলো যে সে অফিসের টাইম বেশি লাগছে, অফিস থেকে এখন বলবে যে এই কাজটা আজকে বেশি ছিল, বাইরের টোর বেশি হলো, হ্যাঁ, দেন অফিসের পরে আমার তো লং অফিস হচ্ছে এখন, আমাদের তো অফিসে নতুন নতুন কাজ অ্যাসাইনমেন্ট হচ্ছে, এগুলি কিন্তু বলতে থাকবে, এবং বলতে থাকলে দেখা গেল যে আসলে এখানে হয়তো সে এঙ্গেজ ইন এ ডিফারেন্ট ম্যানার, এঙ্গেজ উইথ এ পার্টনার, এরকম চা কফিতে কিন্তু বাইরে চা কফি খেতে যাচ্ছে, আর নিজের স্ত্রীর সাথে হচ্ছে না, পার্টনারের সাথে হচ্ছে না, এই জিনিসগুলি কিন্তু পার্টনার ইচ্ছা করলে লক্ষ্য করতে পারবে, এবং ইচ্ছা করলে কিন্তু সে এটা মনিটর করতে পারে, এগুলি সন্দেহের উদ্বেগের বিষয়টা কি বলছি। বাট আমি কিন্তু আগেও ম্যাডাম একটা কথা বলছিলাম যে এটা কিন্তু জাস্ট সন্দেহ, মে নট বি ট্রু, হয়তো অফিসে তার অ্যাসাইনমেন্ট বাড়তেও তো পারে। হ্যাঁ, কিন্তু আমার মনে পার্টনাররা বুঝতে পারে আর কি, মেয়েরা একটু বেশি বুঝতে পারে ছেলেদের তুলনায়, যেটা আমরা পাই। আমি একটু আজকের বিষয়টা নিয়ে বলো, আজকের বিষয়ে যে আচরণগুলো আমরা দেখছি, মানে দেখার কথা চলে এসছে অনেকগুলো জায়গা, যে নিজেদের মানে তখন কনফ্লিক্টটা বেড়ে যায় অনেক সময়, যে যে জিনিসটা হয়তো খুব সহজে ইস্যুটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিজলভ হতে পারতো, সেটা দেখা যাচ্ছে কনফ্লিক্টটা অনেকদিন ধরে আছে বা বেড়ে যাচ্ছে, মানে ঝগড়া একবার লাগলে ওটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। হ্যাঁ, এই এইগুলো এটা কেন আমার কাছে মনে হয় তখন ওই ওই পক্ষ থেকে হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা হয়তো থাকে না বা প্রয়োজনীয়তাটা বোধ করে না, আর সেই যে অন্য একটা সম্পর্কে আছে সেজন্য সে সঙ্গীর মান ভাঙাতে খুব একটা চেষ্টা করছে না, বা ওই কনফ্লিক্টটা যে মানে সমাধান করবে সেটার একটা জায়গাটা হয়তো প্রয়োজন বোধ করছে না। এছাড়াও পরিবারের মধ্যেও কিন্তু একটা দূরত্ব দেখা যায়, বিশেষ করে ইন লজদের মধ্যেও একটা দূরত্ব বা একসাথে কোথাও যাওয়া, এই জায়গাগুলো কিন্তু একটা গ্যাপ চলে আসে। এবং অলরেডি তো মানে এটা যদি একটু বুঝিয়ে বলো, ওই তো ওই একই জায়গা থেকে যে আন্ডারস্ট্যান্ডিং বা শেয়ারিং এর জায়গা থেকে, যে মানে একজন একজনের সাথে আরেকজনের থাকা, সো যখন ওই মানুষটার প্রতি পার্টনারের প্রতি রেসপেক্টটা ফিল করছে না, তখন দেখা যায় যে সেই পরিবারের প্রতিও সেই রেসপেক্ট বা ভালোবাসাটা আসছে না, দায়িত্বটাও কম করছে। তো এই জায়গাগুলো দিয়ে বোঝা যায়। অনেক সময় দেখা যায় যে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, যে ফোন নিয়ে বা নিজের পার্সোনাল বিলঙ্গিং নিয়ে বেশ একটা লুকোচুরি হয়তো অনেকদিন ধরে থাকতে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে পার্টনাররা এসে আবার এটাও বলে যে আমি হয়তো তেমন কিছুই পাচ্ছি না বা বুঝতে পারছি না, কিন্তু আমার কোথায় যেন একটা ভয় বা সন্দেহ হচ্ছে, আমরা অনেক সময় সেটাও দেখতে পাই। আসলে দেখা যায় যে যেই রেগুলার যে জিনিসগুলো ছিল বা প্রতিনিয়ত যে জিনিসগুলো হচ্ছে হতো, সেই জায়গাটাতে অনেকগুলো গ্যাপ চলে আসাতে তখন পার্টনার অপরপক্ষ এমনিতেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারে। তবে একটা জিনিস, সেটা কি আসলেও সন্দেহ কি না বা আসলেও এরকমটা হচ্ছে কি না, সেই জায়গাগুলো মিলে আসলে না সেটা ভেবে সিদ্ধান্ত না বোঝার চেষ্টা করবো একসময়। আবার এটাও অনেক সময় হয় যে হঠাৎ করে পার্টনারকে অন্যদের সাথে তুলনা করা শুরু করে, যে তুমি তোমার আমাদের ফোন এসেছিল একবার যে তোমার রান্না ভালো না, অথচ আগে কখনো কিন্তু রান্না নিয়ে তার কোনো অভিযোগ ছিল না, হঠাৎ করেই বললো যে তোমার রান্না খাওয়া যাচ্ছে না। সো হয় না যে যেসব আগে করেনি, কিছু নতুন আচরণ আমরা অনেক সময় দেখি যে
তুমি তোমাকে তোমার তোমাকে দেখতে সুন্দর লাগছে না, হ্যাঁ তুমি ভালো করে সাজতে পারো না, হ্যাঁ তোমার রান্না ভালো না সেটা তো আছে, এবং তার চেহারা নিয়ে, তার কাপড় পরা নিয়ে, মানে তুমি স্মার্ট না, মানে এটা মেয়েরাও করতে পারে। আমরা হয়তো ছেলেদেরকে মেয়েরা সন্দেহ করছে, এটাই বেশি খেয়াল, এটাই বেশি আলোচনা চলে আসছে হয়তো, কিন্তু মেয়েরাও দেখা যায় যে হাজবেন্ডকে তখন আনস্মার্ট মনে হচ্ছে, হ্যান্ডসাম কম মনে হচ্ছে, এটা তুলনার মধ্যে চলে যাচ্ছে যেটা আগে হয়তো কখনো করেনি। তবে আরেকটা বিষয় যে সবসময় যে সঙ্গী অন্য কারোর সাথে জড়িয়ে পড়লেই যে এই বিষয়গুলো আসে তা না, অনেক সময় জড়িয়ে না পড়লেও যখন দুজনের মধ্যে ভালোবাসাটা বা বোঝাপড়া কাছে আসার, মানে ওই যে আগের মতো আর সঙ্গীকে ভালো লাগছে না, তখনও কিন্তু এই ধরনের ইস্যুগুলো সামনে চলে আসে যে আগের মতো আর ভাল লাগছে না। এখন সেটা কি কারণে সেটাই হচ্ছে প্রশ্ন, একটা ফাইন লাইন থেকে যাচ্ছে। আমরা যে সাবজেক্টটা ছিল ম্যাডাম সেইখান থেকেই বলি আর কি, যে লাইফ তো দুজনের মিলে আর কি, রিলেশনশিপ তো আমরা এটা নিয়ে কথা বলছিলাম, রিলেশনশিপটা তো সম্পর্কটা দুজনের হয়, তো দুজনের মধ্যে কিন্তু বোঝাপড়াটা সবসময় ভালো হতে হবে, একজন আরেকজনকে কিন্তু চিনতে হবে, জানতে হবে আর কি। আমরা শুধু দোষগুলি যাতে না খুঁজে আমরা ভালো দিকগুলি যেন সবার খুঁজে নিই, তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা বাড়তে পারে। আর যে কথাটা আপনি বলছিলেন শ্রদ্ধার কথা এবং প্রশংসার কথাটা, একজন আরেকজনের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে তাহলে কিন্তু বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায়। শ্রদ্ধাবোধ থাকলে কিন্তু পারস্পরিক বোঝাপড়াটা অনেক বেড়ে যায়। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ভালোবাসার মধ্যে কিন্তু শ্রদ্ধাটা, এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে মুরব্বী সালাম দিলাম শ্রদ্ধার জায়গা বা টিচার সালাম দিলাম শ্রদ্ধার জায়গা, সেটা কিন্তু না। একজন জুনিয়রও আপনার জন্য, আপনার সন্তানের প্রতিও কিন্তু একটা শ্রদ্ধাবোধ থাকবে, এই জায়গাটা যেন আমরা বুঝতে পারি। আর যেটা বলছিলাম যে আমরা প্রশংসার জায়গাটা, প্রশংসা করলে এনকারেজমেন্ট হয়, একজন আরেকজন প্রশংসা করলে মানুষ ভাল লাগাটা তৈরি হয় এবং সেখানে কাজ করার স্কোপটা বেড়ে যায় এবং তখন কমিটমেন্টও কিন্তু বেড়ে যায় প্রশংসার সাথে সাথে। সুতরাং এই জায়গাগুলি যেন আমরা অ্যাড্রেস করি। এবং আমার মনে হয় যে ফ্যামিলি রিলেশনস এইগুলি কিন্তু খুব বেসিক জিনিস আমাদের বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য আমরা যেন চেষ্টা করি সবাই। আজকে বিষয়টা নিয়েই ছোট করে বলবো যে অনেক সময় আমরা সম্পর্কটাকে নার্চার করতে ভুলে যাই, যেহেতু একসাথে অনেকদিন ধরে আছে, থাকতে থাকতে একই রকমভাবে থাকতে থাকতে সম্পর্কের মধ্যেও একটা দূরত্ব চলে আসে। তো ওইটাও একটু বলবো যে যেন সম্পর্কটা নার্চার হয়। অনেক সময় দেখা যায় বিয়ে 7 বছর হয়ে গেছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, সম্পর্কটাকে যত্ন নেওয়া, একটা গাছের যেরকম যত্ন করছি সেরকম করে, এবং নতুন হয়তো কিছু একটা করা, নতুন করে হয়তো কোথাও ঘুরতে যাওয়া বা দুজন মিলে নতুন করে কোনো কিছু প্ল্যান করা, যেন প্রথম যে চার্মিংটা থাকে সম্পর্কের ক্ষেত্রে সেটা যেন সবসময় বজায় থাকে।